অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ধনতেরাসের দিন, পুজোর শুভ মুহূর্ত, আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কোন সময় আপনারা পুজো করবেন। এবং এই ধনতেরাসের দিন সমুদ্র মন্থনে, যখন দেবতা এবং রাক্ষসরা একত্রে সমুদ্র মন্থন করছিলেন, তখন ধনমন্তরী, অর্থাৎ যাকে দেবতাদের ডক্টর বলা হয়, সেদিন কিন্তু অমৃত কলসি নিয়ে এই সমুদ্র মন্থনের সময় উঠে এসেছিল সমুদ্র থেকে। অর্থাৎ আপনারা এই দিন ভগবান কুবেরের পাশাপাশি, দেবতা কুবেরের পাশাপাশি ধনমন্তরীও যদি পুজো করেন, সেক্ষেত্রে আরোগ্য লাভ কিন্তু হয়। যারা দীর্ঘদিন ধরে অসুস্থ পড়ে আছেন, ধনমন্তরী দেবতার পুজো করুন। অর্থাৎ যারা হচ্ছে দেবতাদের ডক্টর, অর্থাৎ এই দিন, অর্থাৎ এই ধনতেরাসের দিনটা তে যদি সঠিক নিয়মে আপনারা পুজো করতে পারেন, আপনারা 13 গুণ লাভ আপনারা পাবেন। ধনত্রয়োদশী, অর্থাৎ 13 গুণা প্রফিট আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ এই ধনতেরাসের দিন আপনারা যদি কুবেরের পুজো করতে পারেন সঠিক নিয়মে, এবং ডক্টরদের দেবতা ধনমন্তরীর পুজো যদি নিয়ম সঠিক নিয়মে করতে পারেন, আপনাদের আরোগ্য লাভ হবে। এই দিনটা, ধনতেরাসের দিনটা হচ্ছে ধনমন্তরী, অর্থাৎ দেবতাদের ডক্টরের, অর্থাৎ জন্মদিন, ধনমন্তরীর জন্মদিন। এই দিন এই সমুদ্র মন্থনের পর প্রকট হয়েছিলেন, এই ধনতেরাসের দিন ধনমন্তরী প্রকট হয়েছিলেন, অর্থাৎ এই জন্য এটাকে পার্দে বলা হয়ে থাকে ধনমন্তরী। প্রথমে আপনাদেরকে জানাই ধনতেরাসের দিন পুজোর শুভ মুহূর্ত। 5:25 সন্ধ্যা 5:25 থেকে 5:59 পর্যন্ত এই পুজোর শুভ মুহূর্ত, অর্থাৎ 5:25 থেকে 5:59-এর মধ্যে কিন্তু আপনারা পুজো করুন। সব থেকে শুভ মুহূর্ত আপনাদেরকে জানালাম 13 তারিখ শুক্রবার সন্ধ্যা 5:25 টু 5:59 পর্যন্ত পুজোর শুভ সময়। আপনারা সেদিন একটি কাঠের টুল নেন, সেখানে লাল কাপড় বিছান এবং একটি ধনমন্তরীর চিত্র এবং কুবেরের চিত্র, অর্থাৎ ধনমন্তরী আপনার আরোগ্য লাভ করবে এবং কুবের আপনাদেরকে দিবে অপার ধন। দুজনের চিত্র আপনারা রাখুন, একটু দূরে দূরে রাখবেন, পাশাপাশি রাখবেন কিন্তু একটু সাইড রাখবেন। এবং আপনারা হলুদ ফুল এবং লাল ফুল, আপনারা হলুদ মিষ্টি এবং সাদা মিষ্টি এবং লাল চন্দন, একটি ঘিয়ের প্রদীপ নেবেন। যেহেতু এটা ধনতেরাস, ধনমন্তরী প্রকট হয়েছিলেন, প্রথমে দেবতাদের ডক্টর ধনমন্তরীর আগে আপনারা পুজো করুন। অর্থাৎ উনি এবং হলুদ ফল এবং সাদা ফল, অর্থাৎ ধনমন্তরীকে আপনারা হলুদ পুষ্প নিবেদন করুন এবং আপনারা হলুদ ফল কলা নিবেদন করুন। এবং তারপরে ধনকুবের অপার যে ধন দিবে তার পুজো, অর্থাৎ কুবেরের পুজোতে আপনারা লাল ফুল অথবা সাদা ফুল দুটোই আপনারা দিতে পারেন, এবং আপনারা সাদা মিষ্টি বা লাল মিষ্টি আপনারা দিতে পারেন, এবং আপনারা রক্তচন্দন, অর্থাৎ লাল চন্দনের তিলক আপনারা অবশ্যই দেন, এবং ঘিয়ের প্রদীপ দিয়ে আপনারা আরতি অবশ্যই করুন। এবং তার আগে আপনারা অবশ্যই 5:25-এর আগে আপনারা অবশ্যই স্নান করে নিন। স্নান করে
শুদ্ধ বসনে আপনারা এই পুজো করুন এবং সেখানে আপনারা রেখে দিন। যেদিন পূজা হবে ধনতেরাসের দিন, সেদিন আপনারা রেখে দিন ধনমন্তরীর চিত্র এবং কুবেরের চিত্র। এবং দীপাবলির দিন যখন মা লক্ষ্মীর পুজো সেখানে আপনারা করুন। তারপরে আপনারা দেবতার মন্দিরে সেই চিত্র দিয়ে দিতে পারেন, বিশেষ লাভ কিন্তু পাবেন। তবে পুজো করার আগে অবশ্যই গণেশের স্মরণ করুন। অর্থাৎ আপনারা যখন ধনমন্তরীর পুজো করবেন, ডক্টরদের দেবতা এবং ধনকুবেরের পুজো করবেন, তার আগে গণেশের উপাসনা আপনারা অবশ্যই করুন। তাতে বিশেষ লাভ আপনারা কিন্তু পাবেন। যারা দীর্ঘদিন ধরে অসুস্থতাতে ভুগছেন, আপনাদের প্রচুর মেডিসিনে টাকা চলে যাচ্ছে, চিকিৎসা বিভ্রাট হচ্ছে, অবশ্যই আপনারা দেবতার ডক্টর ধনমন্তরীর পুজো অবশ্যই করুন। আপনি যদি না পারেন, আপনি যদি খুব অসুস্থ, আপনার বাড়ির লোক করুক। যাদের অর্থনৈতিক সমস্যা চলছে, এই দিন অবশ্যই এই ধনতেরাসের শুভ মুহূর্তে অর্থাৎ সন্ধ্যা ৫:২৫ থেকে ৫:৫৯-এর মধ্যে আপনারা ভগবান কুবেরের পুজো করুন। দেখবেন আপনাদের আর্থিক দারিদ্রতা দুঃখ কষ্ট দূর হবেই হবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি কথাটা। এবং আপনারা যদি পারেন গাঁদা ফুলের একটি মালা অবশ্যই ধনমন্ত্রীকে, ডক্টর দেবতার ধনমন্ত্রীকে আপনারা পরিয়ে দিন এবং কুবেরজিকে লাল ফুল দিয়ে আপনারা মালা দিতে পারেন এবং সাদা ফুলেরও আপনারা কিন্তু মালা দিতে পারেন। এবং অবশ্যই ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন। সেক্ষেত্রে দেখবেন আপনাদের শারীরিক দিক থেকে অনেক ভালো হবে। এবং যাদের ফিনান্সিয়াল ক্রাইসিস চলছে, অর্থনৈতিক সংকট চলছে, তাদের অর্থনৈতিক সংকট নিশ্চিত রূপে কাটবে। যারা বারবার কমেন্ট করেন না যে স্যার অর্থনৈতিক দিকটা আমার ভালো হচ্ছে না, এই ১৩ নভেম্বর ২০২০ শুক্রবার আপনারা ৫:২৫ থেকে ৫:৫৯-এর মধ্যে আপনারা যদি কুবেরজির উপাসনা এবং ধনমন্তরীর উপাসনা যদি একত্রে করেন, তার আগে ভগবান গণেশের স্মরণ করে যদি করতে পারেন এবং দীপাবলির দিন মা লক্ষ্মীর যদি আপনারা উপাসনা করতে পারেন, তাতে কিন্তু ধনত্রয়োদশী ১৩ গুণ লাভ আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ ধনতেরাসের পুজোর শুভ মুহূর্ত আমি আপনাদেরকে জানালাম। এই সময় আপনারা শুভ মুহূর্তে আপনারা পুজো করুন, বিশেষ লাভ পাবেন। নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি ধনতেরাসের কেনাকাটার শুভ মুহূর্ত আপনাদেরকে আমি জানাবো নেক্সট ভিডিওতে। আপনারা এই ভিডিওটি আমি আপলোড করতে চলেছি খুব তাড়াতাড়ি, এবং আপনাদের যদি এই বিষয়ে কোনো জানার ব্যাপার থাকে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্ট করুন, আপনারা যথাযথ সময়ে উত্তর পেয়ে যাবেন। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।